আমেরিকা সরকার ভিসানীতির যে পলিসি দিয়েছে সেই পলিসিটি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক এবং কূটনীতিক অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা এবং এমনকি বলা যায় যে বিরোধী দল বিশেষ করে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা রাজনীতি করছেন দেশে বা বিরোধী দলের যে সমস্ত নেতাকর্মীরা বা সেই দলের লোকজন তারা বলছেন যে এই ভিসা যে নীতি দিয়েছে আমেরিকা এতে সবচেয়ে খারাপ পজিশনে হবে সরকারের জন্য তো সেই নীতির পলিসি আমেরিকা কি বলছে অলরেডি হয়তো আপনারা জেনে গিয়েছেন সে বিষয়ে আমি কথা বলবো না ভিন্ন একটি বিষয়ে খুব পরিসংখ্যান কিছু কথা বলার জন্য আমি আপনাদের সামনে এসেছি তা হচ্ছে যে তার আগে আমাদেরকে একটু মনে করে দিতে হবে যে ভিসানীতি পলিসিতে আমেরিকা আসলে কি বলছেন আমাদের বাংলাদেশের জন্য এবং তারা ঘোষণা দিয়েই মোটামুটি বলে দিয়েছে যে বাংলাদেশের জন্যই এই নীতি পলিসিটা প্রযোজ্য এখন এই নীতি পলিসিতে আমেরিকা কি বলছেন তারা বলছেন যে ফেয়ার নির্বাচনের ক্ষেত্রে বা ফেয়ার নির্বাচন হওয়ার লক্ষ্যে যারা মূলত এই নির্বাচনকে বাধাগ্রস্ত করবেন সেই সমস্ত লোকজনের বিরুদ্ধে এই ভিসানীতি পলিসি আমেরিকা দিয়েছে অর্থাৎ যে সমস্ত লোকজন বাংলাদেশের নির্বাচন বন্ধ করার চেষ্টা করবেন বা নির্বাচন ফেয়ার করার চেষ্টা করবেন না বা নির্বাচনে কার্ডচুপি করবেন বা দুর্নীতি করবেন তাদের ক্ষেত্রেই এই ভিসানীতি পলিসিটা প্রযোজ্য হবে হতে পারে সে নির্বাচন কমিশনারের উদ্ধতন কর্মকর্তারা বা নির্বাচন কমিশনে যারা কাজ করছেন তারা হতে পারে বাংলাদেশের যারা ক্ষমতায় আছে তারা হতে পারে এমপি হতে পারে মন্ত্রী হতে পারে এই যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন পুলিশ প্রশাসনের লোকজন বা পুলিশ প্রশাসনের লোকজন যারা বিতর্কিত হয়েছেন ইতিমধ্যে তারা বা মোটামুটি বলা যায় সরকার দলীয় লোক বা বিরোধী দলীয় লোক যারা মোটামুটি এই নির্বাচনকে ফেয়ার নির্বাচনে রূপ না দিতে চেষ্টা করবেন বা নির্বাচনকে বলা যায় কাটসুপের মাধ্যমে বা দু হাজার সালে যেভাবে সরকার ক্ষমতা এসেছে যদি সরকারও আবার চেষ্টা করে নির্বাচন করে আসার জন্য মূলত তাদের জন্য এই ভিসা নীতি পলিসিটা দেওয়া হয়েছে এখন এটা আপনাদেরকে আমি মনে করিয়ে দিলাম এর মধ্যে আরও একটা ব্যাপারে তারা বলেছে সাংবাদিকদের কথা যে গণমাধ্যমকে উন্মুক্ত করে দেওয়া এবং মানুষের কণ্ঠস্বর রোধ করা যাবে না তাদের উন্মুক্তভাবে আলোচনা বা সমালোচনা করার অধিকার দিতে হবে গণমাধ্যম কর্মীদের অর্থাৎ সাংবাদিকদের সাংবাদিকদের এই এই অভিমতকে বা এই কথাকে বা তাদের কণ্ঠস্বর রোধ করার জন্য যারা চেষ্টা করবেন তাদের বিরুদ্ধেও এই 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 যে নীতি পলিসি ভিসা যে পলিসি এই পলিসি প্রযোজ্য হবে এর মধ্যে আরও একটা কথা হলো যে পূর্বে যারা আমেরিকার ভিসা পেয়েছেন তাদের ভিসা কি বাতিল হয়ে যাবে হ্যাঁ এ ব্যাপারেও যথেষ্ট পরিমাণ সন্দেহান রয়েছে যে পূর্বে যারা আমেরিকার ভিসা প্রাপ্ত এখনো পর্যন্ত যারা আমেরিকার ভিসা পেয়েছেন তাদেরটাও তাদের ভিতরে যদি কোনো বিতর্কিত কর্মকাণ্ড থেকে থাকে তাহলে তাদেরটাও বাতিল হয়ে যাবে এমনটাই মোটামুটি আভাস পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে অপরদিকে এখন এই ভিসানীতি পলিসি নিয়ে বাংলাদেশ সরগরম আপনারা জানেন যে ভিসানীতির পলিসির অনেকেই তো পা বাড়িয়ে বলছেন যে বিশেষ করে বিরোধী দলীয় যে সমস্ত মত আছে তারা বলছেন যে আমেরিকায় গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুই করতে পারেন নাই তিনি যে ব্যাপারটির জন্য আমেরিকায় গিয়েছেন সে ব্যাপারটি তার সফল হয়নি সফল না হওয়ার ফলে তিনি মিডিল কান্ট্রি সৌদি আরবে আবার সফর করেছেন যদি ভবিষ্যতে সেখানে একটা এখন এদিকে বিএনপির মহাসচিব সাহেব তিনি একটা কথা বলেছেন তিনি বলেছেন যে হঠাৎ করে আমেরিকা থেকে আবার টাকা রেমিটেন্সে আসছে আমাদের টাকা রেমিটেন্সে আসছে তিনি বলছেন এবং সেই সাথে তিনি বলেছেন চোর 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 সব চোর এতদিন পর্যন্ত তারা চুরি করে আমেরিকায় রেখেছেন এখন সেখানে যেহেতু তাদের উপরে চাপ এসেছে আর তাদের অ্যাকাউন্টটা যেহেতু ফিক্সড করে দেওয়া হবে এবং আমেরিকায় তারা ভবিষ্যতে ঢুকতে পারবেন না তাই তারা তোড়ঝোড় করে দ্রুত বেগে আবার ওই টাকাগুলো দেশে আনার চেষ্টা করছেন যে অন্তত দেশের ভিতরে থাকলেও কিছু একটা তারা হয়তো করে খাইতে পারবেন বিধায় টাকাগুলো রিটার্ন আনার চেষ্টা করছেন হঠাৎ করে বলছে আমেরিকা এই চ এই কথাটি বলার মূলত আমি এখন আপনাদের সামনে এসেছি আসলে কি আমেরিকা থেকে টাকা রিটার্নে আসছেন কিনা আহ যেহেতু বিএনপির মহাসচিব তিনি দায়িত্বশীল একজন মানুষ একজন রাজনীতিবিদ বিচক্ষণ একজন মানুষ ক্লিন ফেয়ার মেসেজের একজন রাজনীতিবিদ যেহেতু তিনি বলছেন তাহলে তো হতেই পারে যে আমেরিকা থেকে টাকা বাংলাদেশে রিটার্ন আসা শুরু করেছে আর তাই যদি হয় সেটা আসলে বাংলাদেশের সবার জন্য সুসংবাদ এবং যারা দুর্নীতি করে এখনো পর্যন্ত আমেরিকায় কোটি কোটি টাকা পাচার করেছেন সেই সব টাকাগুলো যদি বাংলাদেশে আসে তাহলে অবশ্যই বাংলাদেশের জন্য এটা সুসংবাদ